আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন একটা শিশু যখন ছয় মাস পূর্ণ হয় তখন তাকে বাড়তি খাবার দিতে হয় আর বাড়তি খাবারের মধ্যেই রয়েছে সিরিয়াল বা চালের সুজি অন্যতম কিন্তু বাজারে চালের সুজি স্বাস্থ্যকর নাও হতে পারে তাই ঘরেই তৈরি করতে পারেন খুব সহজে চাল থেকে চালের সুজি আমি আজকে দেখাবো কিভাবে চাল থেকে চালের সুজি তৈরি করা যায় এবং তার রান্না প্রণালী যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন তো এই যে আমি এখানে এক কাপ ব্রাউন রাইস নিয়েছি তো প্রথমে আমি পানি দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে করে কোনো ময়লা না থাকে আর আমি ব্রাউন রাইস নিয়েছি আমার ছেলের ক্ষেত্রেও আমি ব্রাউন রাইসটা নিয়েছি কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার দেখা যায় যে অনেক শিশুই ছয় মাস পরে যখন বাড়তি খাবার দেওয়া হয় তাদের অনেক কনেস্টিপেশনের সমস্যা হয় তো ব্রাউন রাইসের সিরিয়ালটা বানালে সহজেই ওদের কনেস্টিপেশনের সমস্যাটা হয় না সহজেই পটিটা হয়ে যায় তো আমি চালটা ধোয়ার পরে আমি এখানে এক ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজানোর পরে যে অবশিষ্ট পানি থাকবে একটা ঝাঁজিতে আমি নিয়ে নিয়েছি যাতে অবশিষ্ট পানিটাও ঝরে যায় তারপরে আমি এখানেও বিশ মিনিট রাখবো রাখার পরে একটা পরিষ্কার সুতি কাপড়ে আমি চালটা বিছিয়ে দিব অপশিষ্ট পানি যাতে শুকিয়ে যায় তো এই কাজটা বাইরেও করা যায় রোদের ভিতরে কিন্তু আমি এই কাজটা ঘরের ভিতরেই করেছি ফ্যানের বাতাসে কারণ বাইরে অনেক সময় দেখা যায় যে ধুলাবালি ছড়াতে পারে তো এই কারণে আমি খুব সাবধানতার সাথে ঘরেই ফ্যানের নিচে আমি চাল চালগুলোকে শুকিয়ে নিয়েছি তো এই কাজটা আপনারা ইচ্ছা করলে বাইরেও করতে পারেন তো এই যে আমি এখানে প্রায় দুই ঘন্টার মতন আমার সময় লেগেছে চালটা পানিটা শুকাতে আর এখন চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো এখন ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে তো এখন আমি চলে যাব ব্লেন্ড করতে তো এখানে ব্লেন্ডার জগে আমি খুব অল্প পরিমাণে নিয়েছি অল্প অল্প করেই আমি ব্লেন্ড করে নিব তো এই যে আমি সবগুলো চালই অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়েছি আর এখনই চালটা খুবই ঝরঝরা লাগছে দেখতে আর ভাজার পরে আর অনেক ঝরঝরা হবে তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা আমি গরম করে নিয়েছি তারপরে এই চালগুলো আমি দিয়ে দিলাম সবগুলো চাল আমি মাঝারি টু লো আছে আমি এগুলোকে ভেজে নেব চালের সিরিয়ালটা খুবই ডাইজেস্টিক বাচ্চাদের খুব সহজেই এটা হজম হয়ে যায় আর লাল চালে তো প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটা আরও ভালোভাবে হজম হয়ে যায় তো যে কোনো চাল দিয়েই করা যায় ভাতের চাল দিয়ে বিশেষ করে পোলাও চাল দিয়ে কখনই করতে যাবেন না কারণ দেখা যায় যে পোলার চালে দিয়ে করতে গেলে বাচ্চার গ্যাসের প্রবলেম হতে পারে তাই আপনার সোনামানিকে চালের সুজি বানাতে হলে অবশ্যই ভাতের চাল দিয়ে বানান আর এই যে এরকম ঝরঝরা হবে যখন এরকম ঝরঝরা হবে তখন মনে করতে হবে যে চালের সুজিটা হয়ে গেছে আর এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এখন এটাকে আমি একটু ঠান্ডা করতে দিব ঠান্ডা করা হলে আমি একটি এয়ারটাইট জারে ভরে নিব এখানে আমি এটা কাচের একটা জার নিয়েছি এরকম এয়ারটাইট জারে ভরে রাখলে প্রায় দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কিন্তু আমি এতদিন সংরক্ষণ করতে যাব না আর কাচের জারে সংরক্ষণ করলে যে কোনো খাবারই অনেক ফ্রেশ থাকে তো এবার আমি দেখাবো আমি এই সুজিটাকে কিভাবে রান্না করি তো রান্না করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি প্রথমে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটাকে আমি হালকা একটু গরম করেছি তারপরে আমি পরিমাণ মতো এক চা চামচ দিয়ে দিচ্ছি এখন আমি অনবরত একটু নাড়তে থাকবো যাতে করে এটা লামস বেঁধে না যায় তো আমি এটাকে একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি কতক্ষণ ঢাকার পরে তো এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা রান্না করা খুবই সহজ তো প্রথম দিকে যখন শিশুকে সলিড খাবার দিবেন তখন এটা রান্না করে খাওয়াতে পারেন তো আমি এটাকে রান্না করা আমার হয়ে গেছে রান্না করা হয়ে গেলে আমি এটা যখন ঠান্ডা হবে তখন বেবি ফর্মুলা দুধ মিক্সড করে দেব তাতে একটু মিষ্টি মিষ্টি হবে এছাড়া আপনারা ইচ্ছা করলে এখানে কোনো মশলা যোগ করতে পারেন যেমন দারচিনি এলাচ তাহলেও একটা হালকা ফ্লেভার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না